বিধায়িকা আঙুরলতা ডেকার প্রশংসাত পঞ্চমুখ প্রাক্তন সাংসদ রাজেন গোহাঁই। সমষ্টিবাসীর প্রতি শ্রদ্ধা ভক্তি আছে আঙুরলতার, আর সেয়ে পুনর্বার সমষ্টিবাসী জিকাব আঙুরলতাক। আদর আর মরম আছে প্রতি, আর ভদ্রবাসী রাইজক যথেষ্ট শ্রদ্ধা ভক্তিরা আজি ইমান দিনে সেবা করে আছে, আর মই ভাবো ভদ্রবাসী রাইজে পুনের সেই অধিকার দিব তাত কোনো সন্দেহ নাই, আর ইয়াত সকলো মিলি পুনের এই অধিকার দিয়াটো উচিত বলে মই ভাবো। ঐকিয়ালয় 2021 বর্ষর বকুল বন বটা বুধবারে যোরহাটর সাহিত্য সভার কেন্দ্রীয় কার্যালয়ের ডানবির রাধাকান্ত সন্দিকৈ ভবনত অনুষ্ঠিত এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানত বিভিন্ন প্রকারের লোকগীতর সাধক তথা লোকবাদ্যর উজা দেবকান্ত শইকীয়াক হস্তদক বকুলবন বঁটা প্রদান করা হয়। বকুলবনের কবি বিশিষ্ট সাহিত্যিক পদ্মশ্রী আনন্দ চন্দ্র বরুয়া আর তেখেতর সহধর্মিনী প্রমীলা বরুয়ার স্মরণত এই বঁটা প্রদান করা হয়। এই সন্মানীয় বঁটা অসমের লোকভাষা, লোককৃষ্টি, লোক সংস্কৃতির প্রচার প্রসার আর সংবর্ধনের আহুপুরুষার্থ করা গায়ক, বাদক, নর্তক, চারু আর কারুশিল্পীল আগবাই অহা হয়েছে। এইবারের বঁটাপ্রাপ্ত শিল্পীগুলো কৃষি কর্মরে জীবিকা নির্বাহ করে এক সম্পূর্ণ গ্রাম্য পরিবেশত নিজের সংস্কৃতির সাধনা অব্যাহত রাখিছে। কামরূপী লোকগীত, গোয়ালপরিয়া লোকগীত, টোকারি গীত, দেহ বিচারক গীত আদি নিয়মিতভাবে চর্চা আর পরিবেশন করা এগারী শিল্পীয়ে এসময়ের বিশিষ্ট শিল্পী রামেশ্বর পাঠকর পৰা লোকগীতর শিক্ষা লৈছে। সঁচাকৈ খুবই ভাল লাগিল। কীর্তনের সেই বিপ্র দামোদর আখ্যানটি মোৰ মনত পড়ে যে সেইজন দরিদ্র বিপ্রয় কিন্তু পুণ্য করে আসলে যে একদিনাই ভগবন্তরূপী দামোদর কৃপা পালে, কৃপাত নিজের ঘর নিজেই চিনি নোপা হল, ধন দৌলতে নধরা হল, কিন্তু বিপ্রয় ভাবা নাছিলে যে